চিত্রনায়িকা শানু অনেকটা বিতর্কিত, বা তাকে আসলে অনেকে আসলে অনেকভাবে দেখে যে আসলে এই নায়িকার তো অনেক মানহীন সিনেমা রয়েছে, হ্যান ত্যান। হ্যাঁ, এই নায়িকাকে নিয়ে কীভাবে আপনি এরকম এরকম কথা বলেন? তো আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল, এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে এই নায়িকা প্রথম কোন সিনেমা দিয়ে আসে, অ্যান্ড 1997 থেকে 1999 সাল অবধি এই নায়িকার টোটাল কতগুলো সিনেমা রিলিজ পায়। প্রত্যেকটা সিনেমার আমরা কথাগুলো, প্রত্যেকটা সিনেমার রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং, অ্যান্ড প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আপনারা জানতে পারবেন শানুর 1997 থেকে 1999 সাল অবধি সকল সিনেমাগুলো নিয়ে ফিল্ম স্পাই আজকের স্পেশাল আয়োজন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো শানু এমন একজন নায়িকা যে তাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকে বিতর্কিত, বা হ্যাঁ তিনি আসলে ওরকম, বাট তার স্টার্টিং পয়েন্টটা কিন্তু হয়েছিল ফার্স্ট লিড হিরোইন হিসেবে। তো যাই হোক, 1997 সালের 5 ডিসেম্বর আজিজ আহমেদ বাবুলের পরিচালনায় হাতিয়ার সিনেমার মধ্য দিয়ে মান্নার বিপরীতে আমরা বেঙ্গলি ফিল্মে এন্ট্রি দেখলাম একজন শানুর। তো যথেষ্ট গ্ল্যামারাস ছিল, বেশ ভালো স্ক্রিনে কিন্তু তাকে লাগতো, বেশ ছিপছিপে হালকা গড়নের ছিল। তো তৎকালীন সময় বাংলাদেশি হিরোইন বলতে মানুষ যেরকম বুঝতো একটু ভারী, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি একটা সম্ভাবনা নিয়ে কিন্তু এসেছিল। বাট এই সিনেমাটা কিন্তু মান্নার 1997 অনেক হিট সুপারহিট সিনেমার ভিড়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়। মারমার কাটকাট অ্যাকশনধর্মী সিনেমা হলেও কিন্তু সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ যায়। হ্যাঁ, তো যার কারণে কিন্তু এই নায়িকা একটু পিছিয়ে পড়ে যায় আমার মনে হয়। তো এরপরে আমরা দেখলাম একটু দীর্ঘ বিরতি নিয়ে, আমরা 26 ফেব্রুয়ারি 1997 রিটার্ন পরিচালিত রবি মাস্তান সিনেমার মধ্য দিয়ে আমরা সেকেন্ড টাইম তাকে বিগ স্ক্রিনে আসতে দেখলাম। অ্যান্ড এই ফিল্মটাতে কিন্তু তিনি সেকেন্ড লিড হিরোইন ক্যারেক্টার প্লে করেছিল, যেটাতে আমরা দেখেছিলাম রুবেলকে, আমিন খানকে, অ্যান্ড পপিকে, একটা বাচ্চাকে নিয়ে যে পালস। হ্যাঁ, রবি মাস্তান তো সেম কাহিনী নিয়ে কিন্তু সিনেমা কিন্তু বলিউডে হয়েছে, মেবি জানুয়ার ফিল্মটা ছিল এই গল্পের, বা কলকাতাতে জিৎ মাস্তান শিরোনামে এই সিনেমাটা কিন্তু করেছে। অনেকটা অ্যান্টি হিরো ক্যারেক্টার ছিল রুবেল, অ্যান্ড রুবেলের বিপরীতে কিন্তু ছিল শানু সহ অভিনেত্রী হিসেবে। হ্যাঁ, পপি ফার্স্ট লিড হিরোইন ছিল। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায়, বক্স অফিসে হিট ছিল রবি মাস্তান। এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্মে। তার পরবর্তী ফিল্ম আসে হচ্ছে 5 নভেম্বর 1999 এটা হচ্ছে সালাহউদ্দিন পরিচালিত সিনেমার নাম বাবার বাবা। তো নাম শুনে বুঝতে পারছেন বাবার বাবা। তো ফার্স্ট লিড হিরো সিনেমাতে ছিল ইলিয়াস কাঞ্চন, অ্যান্ড তার কোয়ার্টার ছিল কবিতা। অ্যান্ড এই সিনেমাতে আমরা দেখেছিলাম মেহেদির বিপরীতে শানুকে, অ্যান্ড বাবার বাবা সিনেমাটা যখন রিলিজ পায় তখন ইলিয়াস কাঞ্চনের মার্কেট ভ্যালু ওরকম ছিল না, বা মানে আপনি যেটা বলেন না কেন, শানুর ও ক্যারেক্টার ততটা ইফেক্টিভ ছিল না, অ্যান্ড ইট ইজ এ ফ্লপ ফিল্ম। এই সিনেমাটা কিন্তু অবশ্যই ফ্লপ যায়। তো এটা হচ্ছে 1997 থেকে 1999 সাল অবধি শানুর টোটাল সকল সিনেমার রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং, অ্যান্ড বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ফিল্ম স্পের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো? ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।